হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রিয়াঙ্কা আছি আপনাদের সাথে। কিছুক্ষণ আগে আমি লাইভে ছিলাম, সো একটা প্রবলেমের জন্য লাইভটা অফ করে দিতে হয়েছে। যারা ছিলেন আমার সাথে তারা আবার একটু জয়েন করে ফেলবেন। আচ্ছা, তো যারা আপনারা ছিলেন আমার সাথে লাইভে তারা একটু জয়েন করে ফেলবেন। আর হচ্ছে যে আপনারা যারা বিভিন্ন কান্ট্রির জন্য প্যাকেজ খুঁজছেন ঈদের জন্য, সো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আপনারা প্যাকেজ বুকিং করে ফেলতে পারছেন। আচ্ছা, সো প্যাকেজ বুকিংয়ের জন্য আপনারা কোন কান্ট্রির জন্য প্যাকেজ বুকিং করতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। সো কোন কান্ট্রির জন্য প্যাকেজ বুকিং করতে চাচ্ছেন সেটা যদি আমাকে জানান, তাহলে পরে আপনাদের একটা প্যাকেজের মধ্যে কী কী ফ্যাসিলিটিস থাকছে আপনাদের জন্য সেটা আমি আপনাদেরকে ডিটেলে জানিয়ে দিতে পারবো। আর আমি আপনাদেরকে প্রিভিয়াস লাইভগুলোতেও বলেছি যে আমাদের ঈদ উপলক্ষে একটা অফার চলছে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে পারছেন। নো ভিসা নো ফিতে আপনারা অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউরোপের যে কান্ট্রিগুলো সেগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। যারা আপনারা এই কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনাদের রিফিউজ হতে হয়েছে, তারা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারছেন। আপনাদের যদি ভিসা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আপনাদেরকে ভিসা না হলে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, আর যদি ভিসা হয় সেক্ষেত্রে আপনাদেরকে ভিসা প্রসেসিং চার্জ এবং আপনাদেরকে যা 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 আপনাদের খরচ থাকবে সেটা আপনাদেরকে পে করতে হবে। আর যদি আপনাদের ভিসা না হয় সেক্ষেত্রে আপনাদেরকে এক টাকাও পে করতে হবে না। সো আপনারা যারা আগে ইউরোপের জন্য এবং অস্ট্রেলিয়ার জন্য করেও ভিসা আপনারা যারা ভিসা করতে দেওয়ার পরও আপনাদের যাদের ভিসা রিফিউজ হয়েছে তাদের জন্য আমি বলছি যে তারা কিন্তু চাইলে এখন একদম টাকা ছাড়াই অ্যাপ্লাই করতে পারছেন। আপনাদের ভিসা হওয়ার আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আচ্ছা, সো আচ্ছা, মে আই নো দ্য ক্রাইটেরিয়া ফর অস্ট্রেলিয়ান ভিজিট ভিসা অ্যান্ড ইউর অফার প্লিজ। ওকে, সো অস্ট্রেলিয়ার জন্য আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে নো ভিসা নো ফির। সো নো ভিসা নো ফিতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সো নো ভিসা নো ফির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে নো ভিসা নো ফিতে পাঁচটা কান্ট্রি যদি আপনার ভিজিট করা থাকে, অ্যাটলিস্ট চার পাঁচটা কান্ট্রি যদি আপনার ভিজিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম কোনো পেমেন্ট লাগছে না আপনার, একদম আপনার টাকা ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। যদি আপনার ভিসা হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন, আদারওয়াইজ আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। যদি আপনাদের ভিসা না হয়, আর যদি ভিসা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিসা হওয়ার পরে পেমেন্ট করবেন। সো আপনার যদি সাইফুল আলম আপনার যদি চার পাঁচটা কান্ট্রি ভিজিট করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অস্ট্রেলিয়া ভিজিট করতে পারছেন, অস্ট্রেলিয়ার জন্য ভিসা প্রসেসিং করাতে পারছেন খুব ইজিলি। সো আপনারা ইউকে, অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, টার্কি এইসব কান্ট্রির জন্য কিন্তু আপনারা খুব ইজিলি এখন নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে পারবেন। নো ভিসা নো ফিতে কিন্তু আপনারা এই কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পাঁচটা কান্ট্রির মধ্যে অবশ্যই আপনাদের থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রিগুলো থাকতে হবে। যদি ইন্ডিয়া, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া এই কান্ট্রিগুলো থাকে আমরা কিন্তু এগুলো কাউন্ট করবো না। ইন্ডিয়া, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া এই ধরনের কান্ট্রিগুলো থাকলে কিন্তু আমরা কাউন্ট করব না। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রি থাকলে আমরা হচ্ছে এই ধরনের পাঁচটা যদি কোনো কান্ট্রি থাকে তাহলে পরে আমরা এগুলোকে কাউন্ট করব। সো ইউকে, অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, টার্কি আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য আপনারা কিন্তু চাইলেই নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। ওকে, ভিসা হলে কত টাকা, এটা আসলে ডিপেন্ড করছে আপনি কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছেন সেটার উপর, আচ্ছা, ওমরার ভিসা প্রসেসিং চার্জ হচ্ছে আপনার 12,000 টাকা। ওমরার ভিসা প্রসেসিং চার্জ হচ্ছে 12,000 টাকা।
রমজানের জন্য কিন্তু আমাদের 7 দিনই অফিস খোলা থাকছে, একদম আপনাদের জন্য শনিবার থেকে শুক্রবার পর্যন্ত, শনিবার থেকে একদম শুক্রবার পর্যন্ত প্রত্যেকটা দিনই আপনাদের জন্য অফিস খোলা থাকছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনাদের জন্য অফিস খোলা থাকছে। সো আপনারা কিন্তু চাইলেই এই কয়েকদিনের মধ্যে, ঈদের আগে যে কয়েকদিন আছে সেই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনারা অফিসে এসে যোগাযোগ করে ফেলতে পারেন। আর যে প্যাকেজগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু প্যাকেজগুলো বুকিং করে ফেলতে পারেন। লাইভ চলাকালীন যদি আপনারা আমাকে প্যাকেজ বুকিং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সার্ভিস চার্জ পে করতে হবে না। যাদের যারা চাচ্ছেন যে নভিশন অফিসে অ্যাপ্লাই করতে তারা ডিরেক্টলি আমাদের অফিসে চলে আসবেন, যারা নভিশন অফিসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের অফিসে চলে আসবেন। আপনারা যারা চাচ্ছেন নভিশন অফিসে অ্যাপ্লাই করতে তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, আর হচ্ছে সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে। আচ্ছা, দুবাই ভিসা প্রসেসিং ফি কত? আচ্ছা, দুবাইয়ের জন্য ভিসা প্রসেসিং চার্জ কত পড়বে সেটা হচ্ছে আপনার, দুবাইয়ের জন্য ভিসা প্রসেসিং চার্জ 9,500 টাকা পড়বে। দুবাইয়ের জন্য রাজেশ, দুবাইয়ের জন্য ভিসা প্রসেসিং চার্জ পড়বে হচ্ছে 9,500। সো আপনাদের যাদের 4-5টা করে কান্ট্রি ভিজিট করা আছে তাদের কিন্তু দুবাইয়ের জন্য কোনো ডিপোজিট মানি রাখতে হচ্ছে না। আর যারা একদম ফ্রেশ পাসপোর্টে দুবাইয়ের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ফ্রেশ পাসপোর্ট, সেজন্য আপনাদেরকে দুবাইয়ের জন্য ডিপোজিট মানি রাখতে হচ্ছে। কি কি লাগবে, কি কি লাগবে, শুধু কি কি লাগবে লিখলে কিভাবে বুঝবো? আচ্ছা, আপনি কোন প্রফেশনে আছেন সেটা একটু জানাতে হবে, কোন প্রফেশনে আছেন সেটা একটু জানাতে হবে। ওমরার ভিসা প্রসেসিং চার্জ হচ্ছে 12,000 টাকা। আপনারা আপনারা কিন্তু চাইলে আমাকে ইনবক্স করে ফেলতে পারেন, আপনাদের কোয়েশ্চেনগুলো আমাকে ইনবক্স করে ফেলতে পারেন। আচ্ছা, সিকিমের জন্য আমাদের কাছে প্যাকেজ রয়েছে, সিকিমের প্যাকেজটা আপনারা চাইলেই ভিজিট করতে পারবেন। সিকিমের জন্য আমাদের যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে 4-5 দিনের একটা প্যাকেজ। 4-5 দিনের যে প্যাকেজটা আছে সেটার মধ্যে আপনাদের খরচ পড়বে 19,950 টাকা। 19,950 টাকা খরচ পড়বে সিকিমের জন্য, 4-5 দিন আপনারা ভিজিট করতে পারবেন। আপনাদের প্যাকেজের মধ্যে থাকছে হচ্ছে রিটার্ন এয়ার টিকিট, আর হচ্ছে 3-স্টার হোটেল, সকালের যে ব্রেকফাস্ট সেটা পাচ্ছেন আপনারা, আপনারা পাচ্ছেন হচ্ছে এয়ারপোর্ট ট্রান্সফার এবং সিটি ট্যুর। ওকে, মাল্টার ভিসা প্রসেসিং চার্জ পড়বে 7,500 টাকা। আর বিজনেসম্যান যেহেতু আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি লাগবে, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে, আর নোটারিটা অবশ্যই আপনাকে ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে, নোটারিটা লাগবে, এবং আপনার 2 কপি ছবি, NID ফটোকপি লাগবে। ওমরা ভিসার জন্য 12,000 টাকা লাগবে, প্রসেসিং চার্জ হচ্ছে 12,000 টাকা। দুবাই, আচ্ছা, দুবাইয়ের ভিসা প্রসেসিং চার্জ পড়বে হচ্ছে 9,500। আচ্ছা, USA যেতে চাইলে আপনি কিন্তু ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ভিসা প্রসেসিং চার্জ পড়বে হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। থাইল্যান্ডের জন্য কি কি লাগবে, আপনি কোন প্রফেশনে আছেন সেটা আমাকে একটু জানাতে হবে,
কোন প্রফেশন আছেন সেটা আমাকে জানাতে হবে, তাহলে আপনাকে বলে দিতে পারবো যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আচ্ছা, যারা চাচ্ছেন যে নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে, তারা কাইন্ডলি নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গুলশান ওয়ান নভানা টাওয়ার ফোর্থ ফ্লোর। আপনারা কিন্তু যারা চাচ্ছেন যে নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে, আপনারা সরাসরি কিন্তু চলে আসতে পারেন আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে। ওকে, সো আপনারা যারা নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা কাইন্ডলি আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আর রমজানে আপনাদের জন্য আমাদের অফিস 7 দিনই খোলা থাকছে, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আচ্ছা, বিজনেস করছেন, ব্যাংক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি লাগবে, ট্রেড লাইসেন্স, নোটারি অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে, আপনাদের লাগবে হচ্ছে এনআইডি ফটোকপি, 3 সার্টিফিকেট এবং 2 কপি ছবি। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যেতে চাইলে আপনি কতদিনের জন্য ভিজিট করতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু মেনশন করে ইনবক্স করবেন। কতদিনের জন্য ভিজিট করতে চাচ্ছেন সেটা একটু মেনশন করে আমাদেরকে ইনবক্স করবেন। ফোন নাম্বারগুলো পিন করা আছে, একটু চেক করলেই পাবেন। ফোন নাম্বারগুলো আমার, আমি যে লাইভটাতে আছি সেই লাইভে পিন করা আছে, একটু চেক করলেই পাবেন। আচ্ছা, দুবাইয়ের প্যাকেজ আছে, বিমান ভাড়া, আচ্ছা বিমান ভাড়া সহ কত পড়বে? সো আপনি বিমান ভাড়া সহ আপনার কত পড়বে এয়ার টিকেটের জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনি এয়ার টিকেটের জন্য ফোন করতে পারেন। দুবার প্যাকেজ আমাদের কাছে, দুবার প্যাকেজ আছে, আপনি কতদিনের জন্য থাকতে চাচ্ছেন সেটা মেনশন করে আপনি আমাদেরকে একটু ইনবক্স করবেন, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন যে প্যাকেজে আপনার কত খরচ পড়বে এবং আপনার পুরো আমরা প্যাকেজের কস্টটা বলে দিব। প্যাকেজের মধ্যে আপনার থাকবে হচ্ছে রিটার্ন এয়ার টিকেট, 3-স্টার হোটেল, ব্রেকফাস্ট থাকবে, এয়ারপোর্ট ট্রান্সফার এবং আপনার সিটি ট্যুর থাকবে। সো আপনি কতদিনের জন্য থাকতে চাচ্ছেন সেটা মেনশন করে আমাকে একটু ইনবক্স করে দিবেন। আচ্ছা, এমডি ইমরান ইমন, আপনি যদি সানডে অফিসে আসতে চান অবশ্যই আসবেন। সানডে অফিস সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা আছে, আপনি যে কোনো সময় অফিসে এসে কথা বলে গেলেই হবে। থাইল্যান্ডের জন্য ভিসা প্রসেসিং চার্জ পড়বে হচ্ছে 4,500 পড়বে ভিসা প্রসেসিং চার্জ। আচ্ছা, রাজীব খান, আপনি যদি পুরো প্যাকেজটা সম্পর্কে জানতে চান, ওমরা প্যাকেজ, সেক্ষেত্রে আপনাকে আমাকে একটু ইনবক্স করতে হবে। পুরো প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে একটু ইনবক্স করতে হবে। আচ্ছা, থাইল্যান্ড ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ভিসার জন্য আপনার কিন্তু ভিসা প্রসেসিং চার্জ পড়ছে মাত্র 4,500 টাকা। আর হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি, আপনার ট্রেড লাইসেন্স, নোটারিতে ইংলিশে ট্রান্সলেটেড করা থাকতে হবে এবং আপনার লাগবে হচ্ছে এনআইডি ফটোকপি, 3 সার্টিফিকেট এবং 2 কপি ছবি। অফিসের ঠিকানা হচ্ছে গুলশান ওয়ান নভানা টাওয়ার ফোর্থ ফ্লোর। আচ্ছা, তাজমহলের জন্য কিন্তু আমাদের কাছে প্যাকেজ রয়েছে, আপনি কিন্তু ইন্ডিয়ার তাজমহল দেখতে পারবেন। আপনি চাইলে ইন্ডিয়ার, আপনি আমাদের কাছে যে প্যাকেজটা আছে দিল্লি প্লাস আগ্রা, আপনি তাজমহল ভিজিট করতে পারবেন। আপনার খরচ পড়বে হচ্ছে 7 রাত 8 দিনের জন্য মাত্র 39,000 টাকা খরচ পড়বে। আপনি দিল্লি এবং তাজমহল ভিজিট করতে পারবেন, আপনার খরচ পড়বে মাত্র 39,000 টাকা। অফিসের অ্যাড্রেসটা তো বলে দিলাম,
গুলশান ওয়ান নাভানা টাওয়ার ফোর্থ ফ্লোর। আচ্ছা, ওমরার জন্য আপনি যদি পুরো প্যাকেজ সম্পর্কে জানতে চান আমাকে ইনবক্স করতে হবে, আর ওমরার ভিসা প্রসেসিং চার্জ পড়বে মাত্র 12,000 টাকা। আচ্ছা ইশরাত মির্জা, আপনি কিন্তু চাইলেই ইউএসএ অর কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমাদের অফিসে নিয়ে সরাসরি আপনি চলে আসতে পারেন। আর আপনি যদি বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে ফোন করবেন, অথবা আপনি আমাদেরকে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন। দুবাই ভিজিট, দুবাই ভিসা প্রসেসিং চার্জ পড়বে 9,500 টাকা। ডকুমেন্টসের জন্য আপনার আপনি কোন প্রফেশনে আছেন সেটা আমাকে জানাতে হবে, তাহলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলে দিতে পারবো। লন্ডনের ভিসা প্রসেসিং চার্জ পড়বে 7,500 টাকা। সো আপনারা যারা নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, নো ভিসা নো ফিতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনারা যে কান্ট্রিতে সরি আপনারা যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন, মানে আপনারা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউকের জন্য কিন্তু নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা যারা নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোন কান্ট্রিতে কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু জানাবেন ইনবক্স করে। আর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, সরাসরি অফিসে চলে আসতে পারেন। অফিসে এসে আপনারা ভিসার প্রসেসিং কিন্তু করে দিয়ে যেতে পারেন। আর আপনাদের যদি ভিসা না হয় সেক্ষেত্রে কিন্তু নো ভিসার ক্ষেত্রে আপনাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, ভিসা হওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন। যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, যদি ভিসা না হয় আপনাদের সেক্ষেত্রে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, যদি আপনাদের ভিসা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন। ভিসা না হলে কিন্তু আপনাদেরকে 1 টাকাও পেমেন্ট করতে হচ্ছে না। নো ভিসা নো ফিটা শুধু ঈদের জন্যই আমরা অফার দিয়েছি আপনাদের জন্য, ঈদের ঈদ উপলক্ষে আপনাদেরকে অফার দেওয়া হয়েছে নো ভিসা নো ফির জন্য। আপনারা কিন্তু ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, অস্ট্রেলিয়া আর আপনারা চাইলে কিন্তু ইউকের জন্য নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। অফিসে সরাসরি চলে আসলেই কিন্তু আপনাদের নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে। সো আপনারা যারা আমার সাথে লাইভে আছেন তাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে লাইভে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু আমাকে সরাসরি মেসেজ করে ফেলতে পারেন। আমার আমি যে পেজটা থেকে লাইভে আছি সেই পেজে কিন্তু আপনারা সরাসরি আমাকে মেসেজ করে ফেলতে পারেন। কানাডার ভিসা প্রসেসিংটা একটু বলবেন। কানাডার ভিসা প্রসেসিং চার্জ পড়বে 7,500 টাকা। থাইল্যান্ডের ভিসা প্রসেসিং ফি পড়বে 4,500 টাকা, 4,500। ইজিপ্টের ভিসা প্রসেসিং চার্জ পড়বে 5,500 টাকা। আগ্রার জন্য যে প্যাকেজটা আছে সেটা আমি বলছি। আগ্রার জন্য আপনি দিল্লি প্লাস আগ্রা ভিজিট করতে পারবেন 7 রাত 8 দিনের জন্য। আপনার খরচ পড়বে মাত্র 39,000 টাকা। আপনার খরচ পড়বে মাত্র 39,000 টাকা। আচ্ছা, সো আপনারা যারা লাইভে ছিলেন, আমি আজকে তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিচ্ছি। সো আপনারা যারা লাইভে ছিলেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই আপনারা ইনবক্স করবেন। ইনবক্স করে আপনাদের কী কোয়েশ্চেন সেটা আমাকে জানাবেন। এবং আপনারা যারা নো ভিসা নো ফিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস কিন্তু রমজানের 7 দিনই খোলা রয়েছে, 7 দিনই কিন্তু আমাদের অফিস খোলা রয়েছে। নাসিম খান, আপনি যদি একটু আমাদের পেজটা স্ক্রল করে দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে যারা ভিসা পেয়েছে তাদের কিন্তু আমরা দু একজনকে কিন্তু আমরা ইন্টারভিউ নিয়েছি। সো আপনি কিন্তু দেখলেই পাবেন, দেখলেই খুঁজলেই পাবেন।
সো যারা আমাকে কোয়েশ্চেন করতে চাচ্ছেন তারা আজকে কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করে ফেলেন, আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। আর হচ্ছে আমি লাইভটা আজকে এখানেই শেষ করছি। তো আপনারা যারা সবাই আমার সাথে ছিলেন এতক্ষণ তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আপনারা আমাকে একটু ইনবক্স করবেন, আপনারা যে লাইভ পেজে লাইভ দেখছেন তারা আমাকে একটু ইনবক্স করবেন।